কটকনা বানায় চীনের নাগরিকদের ইউরোপ ভ্রমণে নানা বিধিনিষেধ আরোপ করেছে ইইউ। বুধবার থেকে ইউরোজোনে প্রবেশে লাগছে করোনার নেগেটিভের সনদ, বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক ব্যবহার। অন্যদিকে ভারতেরও করোনার পরিস্থিতির অবনতি হওয়ায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। ইউরোপ ও ভারতের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পর্তুগাল লিসবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল হাসান আশিক ও ভারতের কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সুব্রত আচার্য। প্রথমে যাচ্ছি আশিকের কাছে। আমরা যদি এবছর পর্যটক গতিবিধি বা টুরিস্ট মুভমেন্ট দিয়েই শুরু করি, আজকে এই দর্শকদের জানাই যে এই সময়টা, ডিসেম্বরের এই সময়টা মূলত পর্যটন মৌসুম না ইউরোপের জন্য। তারপরেও ইউরোপের প্রত্যেকটি দেশেই কিন্তু প্রচুর সংখ্যক পর্যটক কিন্তু এখন মুভমেন্ট করছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, এক শহর থেকে আরেক শহরে। তো এমন পরিস্থিতিতে আসলে আমরা দেখেছি যে 2-8 যাতায়াতের সুযোগটা পেয়েছিলেন সেটি কিন্তু কাজে লাগানোর চেষ্টা কিন্তু ইউরোপিয়ানরা বা বিশ্বের নাগরিকরা শুরু করেছিলেন। তো সেই জায়গায় আমরা দেখেছি যে কয়েকদিন আগে যেহেতু নতুন বছর উদযাপন করেছে, নতুন বছরকে বরণ করে নিয়েছে বিশাল আয়োজনের মাধ্যমে, সেসব জায়গা থেকে বিভিন্ন জায়গায় কিন্তু করোনার আক্রান্তের যে সংখ্যা সেটি কিন্তু বাড়তির দিকেই ছিল। কিন্তু তারপরে আমরা দেখেছি যে চীনে করোনার বাড়ার যে প্রবণতাটা সেটি কিন্তু যেহেতু মাত্রাধিক হয়ে গেছে, তো সেই জায়গা থেকে কিন্তু গত বুধবার ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু একটি জরুরি বৈঠক করে, অর্থাৎ চীনের নাগরিকদের ইউরোজোনে প্রবেশে কিছু বিধিনিষেধ কিন্তু আরোপ করে কিন্তু ইউরোপ। সেই জায়গা থেকে আমরা যদি বলি যে এতদিন একটি যে বিধিনিষেধ মুক্ত যাতায়াত চীনা নাগরিকরা ইউরোপে করতে পারতো সেটি কিন্তু আর থাকলো না। আমরা যদি বিশেষ কয়েকটি দেশের কথা বলি, সেটি অস্ট্রিয়া রয়েছে, বেলজিয়াম রয়েছে, ফ্রান্স রয়েছে, জার্মানি রয়েছে, এমনকি স্পেন, পর্তুগালও, তারা কিন্তু এরই মধ্যে চীনা নাগরিকদের সেসব দেশগুলিতে আসার ক্ষেত্রে করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করেছে, সেই সাথে তাদেরকে বাধ্যতামূলক মাস্কও পরতে হবে, যেটি কিন্তু ইউরোপের অন্যান্য দেশের, অর্থাৎ ইউরোপের নাগরিকদের এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না বা এখনও নেই। তবে চাইনিজ নাগরিক যারা আসবেন ইউরোপে তাদেরকে অবশ্যই করোনা নেগেটিভ সনদ, সেটি হতে পারে অ্যান্টিজেন টেস্ট অথবা হতে পারে PCR টেস্ট, যেটি কিন্তু তাদেরকে একটি নেগেটিভ সনদ প্রদর্শন করতে হবে, তারপরে কিন্তু তারা ইউরোপে ঢুকতে পারবেন। এমনকি এয়ারপোর্টেও তাদের জন্য স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে আমরা যদি বলি যে বিভিন্ন বিধিনিষেধের মাধ্যমে কিন্তু ইউরোপ আবার নতুন করে যে আশঙ্কা দেখা দিয়েছে করোনা বাড়ার, সেটি থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখার যে চেষ্টা সেটি করে যাচ্ছে। আমরা দেখেছি যে প্রত্যেকটি দেশের যে গবেষণা সংস্থাগুলি রয়েছে যারা এই চলমান সংকট বা আমরা যদি বলি যে করোনার যে ঊর্ধ্বগতির প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সেটি নিয়ে গবেষণা শুরু করেছেন এবং তারা চেষ্টা করছেন যাতে এটি আর বাড়তির দিকে না যায়। আমরা দেখেছি যে বুস্টার ডোজও ইউরোপের বিভিন্ন দেশ এর মধ্যে দেওয়া সম্পন্ন করেছে, তারপরেও যেন করোনা সংক্রমণ বাড়ার পরে যাতে সবকিছু নিয়মের মধ্যে বা হচ্ছে যে সীমার মধ্যে রাখা যায়, তারপরে যদি প্রয়োজন মনে করা হয় যে নতুন করে আরও ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন আছে, সেই জায়গা থেকেও কিন্তু ইউরোপ তাদের প্রস্তুতিটা নিচ্ছে। তারপরেও সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে ভ্রমণ নিষেধাজ্ঞা বা ভ্রমণের মধ্যে কিছু বিধিনিষেধ আরোপ করে এই যে করোনার যে আধিক্য সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা কিন্তু ইউরোপ করছে। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত ইউরোপে করোনার যে সংক্রমণের যে ঊর্ধ্বগতি, অর্থাৎ চাইনিজ নাগরিকদের কাছ থেকে যে আশঙ্কাটা করা হচ্ছে সেটি মূলত নিয়মের মধ্যে বা একটা সীমার মধ্যে রাখার চেষ্টা ইউরোপ করছে বিভিন্ন নিষেধ আরোপের মাধ্যমে। তবে সতর্ক রয়েছে ইউরোপের প্রত্যেকটি দেশ যাতে করোনা না বাড়ে। আমরা এই মুহূর্তে চলে যাব ভারতের কলকাতায় আমাদের সহকর্মী সুব্রতর কাছে সেখানকার পরিস্থিতি জানতে। সুব্রত আশিক, আপনাকে ধন্যবাদ। আশিক, আমাদের ভারতের যে ছবি, করোনার যে সার্বিক ছবি, সেই ছবিটা কিন্তু খুবই সাধারণ এবং স্বাভাবিক। গত বছর আমরা যেরকমভাবে করোনা যেদে উদ্বেগ উৎকণ্ঠা যেরকমভাবে আমরা দেখেছি বা আমরা আমাদের নিজের চোখে দেখেছি কিংবা আমাদের দর্শকদের দেখিয়েছি, সেরকম পরিস্থিতি নেই। এই বিশ্বের সার্বিক করোনা পরিস্থিতির যেরকম নতুন ভ্যারিয়েন্ট, অমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট BF.7 যেরকম নিয়ে কথা হচ্ছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ চীনের যে অবনতি সেটি স্বাভাবিকভাবেই প্রশাসন, ভারতের প্রশাসন যাতে চীনের মতো পরিস্থিতি না তৈরি হয় সে কারণেই আগেই তারা প্রিকাউশন নিচ্ছে, যে কারণেই কিন্তু আমি গত 1-1.5 মাস ধরেই
দেখা যাচ্ছে যে এখানকার গণমাধ্যম কিংবা এখানকার প্রশাসন সরকার সাধারণ মানুষের মধ্যে একটি সচেতনতার যে পরিবেশ সেটি তৈরি হয়েছে। তবে আমি আগেও বলেছি যে ভারতীয়দের মধ্যে ঠিক কোথাও কি আত্মবিশ্বাসের ছবি আমরা দেখেছি বরাবরই, কারণ আপনি জানেন যে এখানে বিশ্বের বৃহত্তম যে টিকাদানকরণ কর্মসূচি ভ্যাকসিনেশন যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের আওতায় ইতিমধ্যে 220 কোটি ডোজ দিয়ে দেওয়া হয়েছে। প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলে প্রায় 70% মানুষ, আপনি জানেন যে 130 কোটিরও বেশি জনসংখ্যা রয়েছে ভারতের, সেখানটায় দাঁড়িয়ে প্রায় 70% মানুষ কিন্তু ফুললি ভ্যাকসিনেটেড। বুস্টার ডোজের দেওয়ার সংখ্যাও 30-35% মানুষ ইতিমধ্যেই বুস্টার ডোজ নিয়ে নিয়েছেন। ফলত দেখা গিয়েছে যে যে মানুষের মধ্যে যে আত্মবিশ্বাস সেটি কিন্তু আমরা যখনই যাদেরকে জিজ্ঞেস করেছি কিংবা চিকিৎসকরা, তারাও বলছেন যে মানুষের মধ্যে প্রবল আত্মবিশ্বাসের কারণেই সতর্কতা যেরকম দেখা করা উচিত ছিল, যেরকমটি আমরা আশা করেছিলাম, মাস্ক পরা, স্যানিটাইজার হাতে নিয়ে বা যা শারীরিক দূরত্ব বিধি মেনে চলা কিংবা জনবহুল এলাকাগুলো একটু এড়িয়ে চলা, সেটা কিন্তু আমরা সত্যিকার অর্থে গত 15 দিনেও সেই ছবিটা আমরা দেখিনি, বরং দেখেছি উল্টো ছবি। 25শে ডিসেম্বর বড়দিনে আমরা দেখেছি গোটা ভারতের বিভিন্ন পয়েন্টে, রাজধানী দিল্লিতে দেখেছি, আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পার্ক স্ট্রিট এবং তার আশেপাশের এলাকা হাজার হাজার মানুষ কিন্তু বাইরে বেরিয়ে, বরঞ্চ গত 2 বছরের আগে মানে 2019-এ যে ছবিটা আমরা দেখেছি তার থেকে বেশি সংখ্যক মানুষ এই নতুন করোনা অমিক্রনের যে নতুন ভ্যারিয়েন্ট BF.7 যে ভ্যারিয়েন্টের আতঙ্ক, সেই আতঙ্ককে পাশ কাটিয়ে কিন্তু সাধারণ মানুষ আমরা দেখেছি যে রেকর্ড সংখ্যক ভিড়ে তারা সয়লাভ করেছেন কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গাতে। একই রকমভাবে বর্ষবরণের ক্ষেত্রে আমরা দেখেছি মানুষের মধ্যে কিন্তু সেই তাড়না বা সেই উদ্বেগ উৎকণ্ঠার ছবিটা কিন্তু আমরা দেখিনি, কিন্তু একাধারে উল্টো ছবিটা রয়েছে সরকারের প্রশাসনের পক্ষ থেকে। আপনি জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম যখন অমিক্রনের BF.7 যে অমিক্রনের নতুন ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়, তারপরেই জরুরি বৈঠকে মিলিত হয়েছিলেন মনসুখ মালব্য, আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, তার সঙ্গে মনসুখ মালব্য রাজ্যের বিভিন্ন স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বা কোভিড ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত ছিলেন 2020 সালের পরে যাদেরকে নিয়ে আসা হয়েছিল ফ্রন্টলাইনার, তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন এবং সেই বৈঠকটি কিন্তু এখনও অব্যাহত রয়েছে। একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে আমরাই খবর করেছিলাম মাসখানেক আগে যে বুস্টার ডোজ নেয়ার প্রবণতা ভারতীয়দের মধ্যে কমেছে, কারণ আগে বলেছি প্রথম এবং দ্বিতীয় ডোজ নেয়ার পর সেরকম অর্থে সংক্রমণের হার থাকলেও মৃত্যুর যে হার সেটি একদম নিচে তলানিতে ঠেকেছে। কোনো কোনো দিন ভারত মৃত্যু সংখ্যক শূন্য কোটায় ছিল, সে কারণে সেই বুস্টার ডোজ নেওয়ার প্রবণতাটা কিন্তু একেবারে শূন্যের কোটায় নেমে গিয়েছিল, যেখানে সেখানে কিন্তু গড়ে এখন 3-4 হাজার মানুষ আবার নতুন করে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই বুস্টার ডোজ নিচ্ছেন। সুতরাং মানুষের মধ্যে একটু উদ্বেগ উৎকণ্ঠা আছে, তারা চাইছেন যে বুস্টার ডোজ নিয়ে প্রিকশনটা নিয়ে রাখার জন্য। আর ইতিমধ্যেই আপনি জানেন যে পশ্চিমবঙ্গে 3 জনের শরীরে এই নতুন BF.7 যে সংক্রমণ সেটি কিন্তু আমরা পেয়েছি, নদিয়ায় তিনজন বাসিন্দা, তবে তারা সকলেই সুস্থ রয়েছেন। তো এই ছিল আমার কাছে ভারতের সার্বিক করোনার অমিক্রনের যে নতুন ভ্যারিয়েন্ট BF.7 যেটা নিয়ে এখন তুমুল কথা হচ্ছে বিভিন্ন দেশে, ভারতের অবস্থা দিক থেকে আমার কাছে থাকা এই সংগত সবশেষ। করোনা পরিস্থিতির খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কলকাতা থেকে, এবং এর আগে আমরা যুক্ত ছিলাম পর্তুগাল থেকে।